সার্ভিস ডক্টরস ফোরামের ডাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজভবন অভিযান করা হলো। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে তারা রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের কাছে দাবিপত্র জমা দেবেন। ডাক্তাররা ছাড়া চিকিৎসা কর্মী নার্সিং স্টাফ এই মিছিলে যোগ দিয়েছেন। ডাক্তার সজল বিশ্বাস জানান, প্রায় 30 দিন কেটে গেলেও তিলোত্তমার দোষীরা এখনো অধরা থেকে গেল কেন, তারা তার জবাব চাইছেন। ডিকরে যে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1 মাস হতে চলল, আর 9 তারিখে 1 মাস সম্পূর্ণ হবে, বিচার এখনও হয়নি, বিচার পায়নি একজনও প্রকৃত অপরাধী, যারা একজন গ্রেপ্তার পর্যন্ত হয়নি, এবং সমস্ত তথ্য চাপা দেওয়ার চেষ্টা চলছে, আড়াল দোষীদেরকে আড়াল করার চেষ্টা চলছে। এই যে প্রশাসন এমনকি সিবিআইও তাদের যে ডাইলামা এত দীর্ঘসূত্রিতা, এইসবের কারণে রাজভবন অভিযান আমরা করছি।